গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিটি লাইভ ব্লগ। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই অনেকদিন পর ব্লগ দিচ্ছি, কারণ একটু প্রবলেম ছিল তাই। আর এই ওয়েদারে ছোটো বড়ো সবারই তো মানে শরীর খারাপ হচ্ছে, সেই জন্য আমারও ব্যতিক্রম কিছু না, সেরকমই কিছু হয়েছিলো, সেই জন্য গত কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না। আর চলো, এখানে গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর যার জন্য ভালো আছি, সারিয়ে আছি, তাকে ঠিক মতোভাবে ভক্তি শ্রদ্ধাতে পুজো করবো না তা তো হতে পারে না। সেই জন্য ঠাকুরের আগে ঘুমতে করে ঠাকুরের পুজোর ব্যবস্থা করি, ফুল তুলে নিয়ে আসা হয়। এদিকে দেখো, কাজকর্ম সাথে জামা কাপড়গুলো সমস্ত কিছু বাইরে মিলে দেওয়া হয়েছে, মিলে দিয়ে আর এই যে এখানে একদিকে চা খাবো বলে চলো চাটা গরম বসে নিই, কারণ সবাই চা খেয়ে নিয়েছে, আমারই চাটা খাওয়া হয়নি, কারণ ওদিকে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। আর নিজের খাবার বাঁচতে গেলে নিজের খাবারের জোগাড় নিজেকেই করে নিতে হয়, কেউ নিজের চাহিদা মতন, তাই নিজের ব্যবস্থাটা নিজেকে না করে নিলে কেউ তোমায় বলবে না যে তোমার কতটা খিদে পেয়েছে, তোমায় কীভাবে খাবে না খাবে। তাই এখনকার সমাজে বাঁচতে গেলে নিজের খাবার চাহিদা মতন নিজের খাবারটা নিজে বুঝে। আর চলো, এখানে ফাইনালে অনেক বকা বকা করে এখানে এক কাপ চা আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি একটা, খেয়ে দিয়ে আর এই যে এদিকে আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, এদিকে মেয়েকে আনতে যাবো। আর চলো, ওই যে এদিকে রোদটা উড়ে যায়, রোদের মধ্যে এই যে মেয়েকে এদিকে নিয়ে আসা হয়ে গেছে। আর এই যে আশ্রম বাইরে থেকে একটু ফুল নিয়ে এলাম, মেয়ে যে জামাটা ছেড়ে উনি ঘরের মধ্যে বদমাইশি করা শুরু, মানে ও খালি স্কুলে গেলে কখন ভাবে, দেখছো প্যান্টের অবস্থা, মানে ভালো জামা কাপড় পরি পাঠাবো, আর বেরো যখন স্কুল থেকে বেরোই জামা কাপড় চেনে যায়। এই দুটো ফল মানুষরা যে স্কুল থেকে দিয়েছে, মানে মেয়ের স্কুল থেকে দিয়েছে, মেয়ের স্কুল থেকে সপ্তাহে একদিন কি দুদিন করে এখন সব ফল দেয়, আবার ডিম দেয়, মাংসও হয় মিড ডে মিলে। আর এদিকে চলো, মেয়েকে ওদিকে একটু খাইতাই করে দিলাম, খাইতাই করে ভালো, চলো বাসনপত্রগুলো অনেকগুলো জমে গেছে, একটু একটু করে মেজে নিন, আর বাসনপত্রগুলো যখন এক রাস জমে যাবে তখন আর দেখেই মানে আর মাজতে তো ইচ্ছা হবেই না, তার থেকে বরঞ্চ দেখেই বরঞ্চ কাজে আর মন বসবে না। সেই জন্য যখনই একটু অল্প করে বাসন পড়লো ভাবলাম চলো অল্প একটু মেজে নিই, মেজে নিলে হালকাও হয়ে যাবে, তারপর রান্না বান্না কী করি। তারপর আজকে সেরকম রান্নার কিছু ঝামেলা সেরকম কিছু নেই, কারণ আজকে রান্নার ছুটি বলতে পারো, আমি একা খাবো, সেজন্য আমার একার মতো একটা জায়গা করে নেবো। আর এদিকে চলো, রোদ থেকে যেহেতু এসেছে ওই গরমকালে এই দিন শুরু হলো, মেয়েকে সকালবেলা স্কুলে নিয়ে যায় বলে একটা সোয়েটার ওই সোয়েটারটা গায়ে দিয়ে নিয়ে যায়। আর গরমকালে বলতে প্রতিদিনে ঘামগন্ধ জামা কাপড় প্রতিদিন না ধুয়ে দিলে সেগুলো একটা কেমন গ্যাস গন্ধ ছাড়ে, সেটা প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ধুয়ে দিতে হয়। এখন দুপুরের টাইমে তো একটু মানে দুপুর হয়নি, একটু বাকি আছে, সেই সময় ভাবলাম চলো একটু কিছু খাওয়া যায়। সেই জন্য অনেকদিন আচারটা বানিয়েছিলাম, আচারের রেসিপিটা তো দেওয়া আছে, দেখি কীরকম জিবি জল আছে, তার সাথে একটু বিট নুন দিয়ে খাচ্ছি, দারুণ কিন্তু লাগছে। আর যখনই মনে তখন একটু ঘরে তৈরি এরকম আচারের সাথে নুন বিট নুন দিয়ে খাওয়া যায়, দারুণ খেতে, বিশেষ করে বৃষ্টির দিনে আরও সুন্দর লাগে। তোমরা যদি রেসিপিটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও, আমারও কিন্তু এই ভিডিওতে আমার এই চ্যানেলে দেওয়া আছে। আর এদিকে চলো, নিজে বললাম খাবো, সেই জন্য ভাবলাম একটু তেলটা গরম করে নিই, গরম করে কতগুলো ডিম আলু একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, ভেজে নিয়ে আর গতকালে কিছু বিরিয়ানি ছিল সেটাকে একটু গরম করে নেবো, কারণ চিকেন তো খেয়ে আউট হয়ে গেছে, চিকেন নেই, চিকেন জন্য এগ বিরিয়ানি বলতে পারো, আমি খাবো আর মেয়ে যদি বানা করে মেয়ের জন্য ব্যাস। আর চলো, খাবারটা রেডি করে নিই। আর তোমাদের কাছে যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, পাশে থাকার জন্য অনেক বড় ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে বা যদি তোমাদের কিছু কোথাও যদি কিন্তু বোধ মনে হয় অবশ্যই তোমরা সেই জায়গাটা আমাকে বলতে পারো যে এই জায়গাটা তোমার ভুল হচ্ছে, আমি অবশ্যই সেই জায়গাটা সংশোধন করে নেবো। আর এদিকে চলো, ডিম আলুগুলো আগে একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর ডিমগুলো মানে সাইজ দেখে মনে হবে না যে ডিমগুলো মনে হয় যেন ঘুঘু পাখির ডিম, এমন এর কিন্তু দাম বেশি আর সাইজ দেখে একদম একটুখানি। আর এই যে এখানে চলো একটু ভাড়াচাড়া একটু নাড়াচাড়া করেছি, করিনার এদিকে কড়াটা নামিয়ে দিয়ে আর এই যে এখানে ফাইনালি বিরিয়ানিটা গরম করে নামিয়ে নিয়েছি, আর তার সাথে গরম গরম তিনটে এগ আছে আর একটু আলু সিদ্ধ, মানে দুটো আলু আছে সিদ্ধ আলু, ব্যাস দারুণ কিন্তু খেতে গেল। বিরিয়ানি স্যার বিরিয়ানিতেই পাওয়া যায়, আর যে মানে যে খাবারে স্যার সেই খাদ্য খাবারই পাওয়া যায়, এর সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনায় হয়। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে চলো, মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এদিকে এই যে মেয়ে এদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, মেয়েকে পড়তে পারবো বলে আর ঘুম থেকে উঠবে না কিছুতেই, সেই জন্য স্কুল থেকে ঘুম পেরা মুখটা ধুয়ে দিলাম। আর ধুইতে দেখো নাকে হাত দিচ্ছিলো, ভাবলাম চলো নাক হাত আবার ধু বলতে আবার হাত ধুচ্ছে, হাত ধুয়ে তারপরে খাবার খাবার ওই যে কড়াটা ওকে বলে স্কুল থেকে দিয়েছিলো সেটাই ওকে খেতে দিলাম, ওটা খেয়ে চলো, তবে এখন পেটটা ভরতে পারতাম না, খেয়ে গেলে তখন পেটে পড়ায় মন বসবে না, পেটের মতো একটা কিরিকিরি ভাবে বাচ্চা তো ওরা ঠিক মতো বুঝতে পারে, এখনই হয় না, সেই জন্য একটা কীরকম লাগবে দেখবে এখন।
মাঝে মধ্যে না ও এমন একটা কথা বলে মনে বড়দেরকে হার মানিয়ে দেবে, মানে ধারণা যে ও এই মেয়েটা সেই কথা বলে, কিন্তু এক এক সময় এখন এমনই ছেলে মধ্যে মনে এই সত্যি এই এই বদমাইশে ওর এই বয়সেই মান খায়। আর চলো ওদিকে ওকে খাই দায় করে ওদিকে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে দিকে আমি কতগুলো বিকেলে জামা কাপড়গুলো মিলে দিলাম। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।